রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আজকের বিষয় খেজুরের উপকারিতা। খেজুর একটি অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন একটি ফল। রোজার মাসে খেজুর আমাদের প্রত্যেকটি ঘরে কিন্তু দেখা যায়। এই খেজুরে রয়েছে অনেকগুলো পুষ্টিগুণাগুণ যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। প্রতি 100 গ্রাম খেজুরে রয়েছে 270 থেকে 300 কিলোক্যালোরি। এর মধ্যে রয়েছে 2% প্রোটিন এবং 20% পটাশিয়াম, 12% ভিটামিন B6 এবং 5% আয়রন, যেটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার বয়ে নিয়ে আসে। এছাড়াও খেজুরের মধ্যে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের স্বাস্থ্যের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য অনেক হেল্পফুল। এছাড়াও খেজুরে আমাদের বাউল মুভমেন্টের জন্য খুবই ভালো বা সুন্দরভাবে কাজ করে। যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে বা বাথরুমে একটু সমস্যা আছে, তারা কিন্তু খেজুর খেলে এই সমস্যাটি দূর হয়ে যাবে। এছাড়াও খেজুর কিন্তু আমাদের ব্রেইন হেলথের জন্য কাজ করে, কেননা খেজুরের মধ্যে এমন কিছু নিউট্রিয়েন্টস আছে যেটা আমাদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য কিন্তু হেল্প করছে। মূলত খেজুরের মধ্যে ফাইবার থাকার কারণে, 7% ফাইবার থাকার কারণে এটি কিন্তু আমাদের অনেক সময় অনেক উপকার বয়ে নিয়ে আসে। এ কারণে রোজার মাসে বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রেও কিন্তু খেজুর অনেক উপকারী, কেননা খেজুর ডায়াবেটিসটাও কিন্তু কন্ট্রোলে নিয়ে আসতে সাহায্য করে। তবে মনে রাখতে হবে খেজুরের গ্রহণটা কিন্তু অত্যন্ত জানা জরুরি। অনেক সময় হয় কি, আমরা রেগুলার খাবারের সাথে এক্সট্রা অনেক বেশি খেজুর খেয়ে ফেলি, যেটা আমাদের কিন্তু ডায়াবেটিসটাকে বাড়িয়ে দিতে পারে। তাই খেজুর আমাদেরকে জেনে বুঝে এবং পরিমাণটা বুঝে আমাদের গ্রহণ করতে হবে, তাহলে আমাদের দেখা যাবে খেজুর থেকে আমরা হেলথ বেনিফিটসটা অনেক বেশি পাবো। যেমন সেহরি বা ইফতারে যদি ডায়াবেটিস পেশেন্ট খেজুর রাখে, তার জন্য কিন্তু এটি অনেক উপকারী, ব্লাডে সুগারের মাত্রাটা নিয়ন্ত্রণে রাখে। এছাড়াও খেজুরের মধ্যে আরও অন্যান্য পুষ্টি গুণাগুণ থাকার কারণে এটি আমাদের অনেক উপকার নিয়ে আসে। যাদের রক্ত স্বল্পতা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু খেজুর আয়রন হিসেবে একটি ভালো উৎস হিসেবে কাজ করে থাকে। তাই রক্ত স্বল্পতা দূর করানোর জন্য কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি যাদের রয়েছে তারা খেজুর প্রতিদিন গ্রহণ করতে পারে। বিশেষ করে রোজার মাসে খেজুরটি আমাদের খুব ভালো উপকার করে, কেননা একজন সুস্থ মানুষও কিন্তু সারাদিন যখন না খেয়ে থাকেন তখন তার শরীরে দ্রুত গ্লুকোজটাকে সেলে পৌঁছানোর জন্য কিন্তু খেজুর খুব ভালোভাবে কাজ করে। কেননা খেজুরের মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি থাকার কারণে এটি ইনস্ট্যান্ট আমাদের বডিতে গ্লুকোজ সাপ্লাই করে থাকে। তাই আমাদের শক্তির প্রধান উৎস হিসেবেও কিন্তু আমাদের রোজার মাসে খেজুরটি আমরা রাখতে পারি। চেষ্টা করতে হবে খেজুরটির পাশাপাশি অন্যান্য পুষ্টি উপাদান সম্পন্ন খাবারও আমাদের ইফতার বা সেহরিতে রাখার জন্য। এবং এই খেজুরের উপকারিতা অনেক বেশি হওয়ার কারণে এবং দ্রুত আমাদের বডিতে গ্লুকোজটা সাপ্লাই করার কারণে খেজুরের পুষ্টি গুণাগুণ অনেক বেশি। প্রতিদিন রোজায় 1 থেকে 2টি খেজুর আমাদের গ্রহণ করতে হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। পুষ্টিবিদের এই পুষ্টি তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন পরবর্তী পুষ্টি তথ্য দেখার জন্য। থ্যাংকস টু এভরিওয়ান, রেড গ্রেন অনলাইন।